বহুল আলোচিত দ্রুত বিচার আইনের মেয়াদ ধাপে ধাপে না বাড়িয়ে এটিকে স্থায়ী রূপ দেওয়া হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন ব্রিফিংয়ে বলেন, দ্রুত বিচার আইন করার পর এর মেয়াদ ছিল 2 বছর, পরে কয়েক ধাপে আইনটির মেয়াদ বাড়ানো হয়। 2024 সালের 9 এপ্রিল এর মেয়াদ শেষ হবে। মন্ত্রিসভা বৈঠকে ধাপে ধাপে মেয়াদ বাড়ানোর পরিবর্তে স্থায়ী আইন হিসেবে করতে নীতিগত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এটির আর নতুন করে মেয়াদ বাড়াতে হবে না।